হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি পার্শে মাছ কপি আর আলু দিয়ে ঝোল বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এখানে পার্শে মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে গরম করে নিয়েছি কড়া, আর তার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলটা গরম হলেই এক এক করে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি উল্টে দিলাম মাছগুলোকে, এক পিট ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আর এক পিট ভেজে নিলাম। এবার বাদ বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। সত্যি কথা বলতে পার্শে মাছ খুবই ভালো লাগে খেতে, আর কপি দিয়ে পাতলা আলু দিয়ে ঝোল করলে দারুণ একটা রেসিপি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি। তো মাছগুলো দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি তেলের মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো আমি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটাকে ভাজবো। ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভাজাটা সব দিকে হয়। কপি অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কপি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা আছে, আমি কপিটাকে তোমরা চাইলে তুলে নিতে পারো আলাদাভাবে, কিন্তু আমি তুলবো না। আমি এর সঙ্গেই সাইডে আলুটা দিয়ে ভালো করে আলুটাকেও ভেজে নেব, কারণ কপিটা যদি আমি আলাদা জায়গায় তুলি তো কপির গায়ে থেকে যে তেলটা ছাড়বে সেই তেলটা আমার মানে বাটির মধ্যে নষ্ট হবে, তার জন্য আমি কপিটাকে আলাদাভাবে তুললাম না। একসাথেই ভেজে নেব, একসাথেই কষিয়ে নেব। তো আলুটা এইভাবে ভেজে নেব। আলুও কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে, আলুটাও ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। কপি আলু ভালো করে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। একটু টাইম দিয়ে ভাজছি যাতে মানে খুব ভালোভাবে ভাজা হয়। আর এখানে যে তেলটা আছে, অল্প পরিমাণে তেল আছে, সেই তেলের মধ্যেই আমি কিন্তু মানে মশলাটা দিয়ে কষিয়ে নেব, কারণ তেল অনেকটাই বেরোবে আস্তে আস্তে কপি আর আলুর গায়ে থেকে, আর বেশি তেল আমরা খাওয়াটা পছন্দ করি না। আর এখানে দিয়ে দিলাম আদা, আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যার যেরকম প্রয়োজন আর কি। তো আমি এখানে দু তিন চামচ মতো আদা দিয়ে দিচ্ছি, কারণ চামচটা খুব বড় না। আদাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে সব মশলা আমি দিয়ে দেবো। এখানে জিরে দিয়ে দেবো দু চামচ মতো, লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, মানে আমার যেরকম লাগবে দেড় চামচ মতো দিলাম, আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো। এবার এটাকে আমি ভালো করে কষাবো, খুব ভালো করে কষিয়ে নেব, কপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও
নতুন নতুন ভিডিও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার যে সাবস্ক্রাইবের নিচে যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিতে হবে, তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। আর এখানে আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার নিত্য নতুন যে ভিডিও মানে রান্নার রেসিপি আমি নিয়ে আসতে চলেছি, সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের একটা করে সাবস্ক্রাইব করতে হবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নিত্য নতুন ভিডিও মানে রান্নার রেসিপি দেখতে থাকো। তো এই কপিটাকে আলুটাকে আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে গেছে মশলার গা থেকে। শুধু মশলা কষার থেকে যদি কপি আলুটা দিয়ে আমি কষাই তাহলে কিন্তু টেস্টটা মানে নুন লবণ মশলা সবই তো কপি আলুর মধ্যে ঢোকে, আরও খেতে ভালো হয় রান্নাটা। তো তার জন্যই কিন্তু আমি একসাথে কষিয়ে নিয়েছি। তো দেখো একদম কষিয়ে নিয়েছি, শুকনো হয়ে গেছে মশলাটা। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু আমি কপি আলু আর পার্শে মাছ দিয়ে ঝোল করব তার জন্য আমি জলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ আলুটা গলতে গলতে বা কপিটা গলতে গলতে জলটা একটু মরে যাবে। এইবার যখন একটু হালকা ফুটে উঠবে তখন আমি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। সিম্পল একটা রান্না, খেতেও খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে চেষ্টা করো এইভাবে রান্না করার, জানি তোমরাও করো। তো আমি আমার মতন করে করেছি, সেটা তোমাদের দেখালাম। তো মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম সবকটা মাছ, এবার এটাকে আমি ভালো করে ঝোলের মধ্যে একটু চুবিয়ে দিয়ে জাস্ট চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ। রান্নাটা হতে দেব একটু, একটু চাপা দিয়ে রাখবো। তো দেখো একদম রেডি, পার্শে মাছ কপি আলু দিয়ে ঝোল, খুব সুন্দর একটা কালার এসছে আর সব কিছু আশা করি ঠিকঠাক দিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ একটা রান্না, ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, আলুও গলে গেছে কপিও নরম হয়ে গেছে আর ঝোলটা ঠিক এই রকমই রেখেছি। খুব বেশি ঝোল রাখবো না, একটু হালকা ঝোল রেখেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য রান্নার রেসিপি।